जय श्री कृष्ण। सकल कृष्णप्रेमी भक्तवृंदगण के जानाच्छि राधे राधे। आज 24 कार्तिक, 10 नवेम्बर रविवार। आज पवित्र जगदात्री पूजा। आजकेर ए पवित्र दिने प्रतिदिनेर मतो आज सन्ध्या बेला पाठ करते बसलाम परम पवित्र धर्मग्रंथ श्रीमद् भागवत गीतार पंचम अध्याय 7 नम्बर श्लोकटी आज आमी पाठ करब। सकल कृष्णप्रेमी भक्तगण आजकेर ए पूर्ण मासेर दामोदर मासे पवित्र गीता पाठ अवश्य श्रवण करुन एवं पुण्य अर्जन करुन। पवित्र मास कार्तिक मास चलछे, एई पुण्य मासे बेशी बेशी करे गीता पाठ श्रवण करुन एवं कल्याणेर पथे एगिए चलुन। आजकेर पवित्र श्लोकटी हलो जोगयुक्त विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रिय सर्वभूतात्मा सर्वभूतात्मा भूतात्मा कुर्वन्नपि न लिप्यते। এর অর্থ যার ইন্দ্রিয় নিজ বশ, যার অন্তকরণ নির্মল, যার শরীর সবশ এবং সকল প্রাণীর আত্মাই যার আত্মস্বরূপ, এরূপ যে কর্মযোগী তিনি কর্ম করলেও তাতে লিপ্ত হন না। জিতেন্দ্রিয় ইন্দ্রিয় বশীভূত হওয়ার অর্থ ইন্দ্রিয়াদির রাগ দেশ থেকে মুক্ত হওয়া। রাগ দেশ রহিত হলে ইন্দ্রিয়াদির মনকে বিচলিত করার শক্তি থাকে না। আবারও বলছি, রাগ দেশ রহিত হলে ইন্দ্রিয়াদির মনকে বিচলিত করার শক্তি থাকে না। সাধক তখন ইন্দ্রিয়াদিকে নিয়ন্ত্রিত করে ইচ্ছানুকূল কাজে লাগাতে পারেন। কর্মযোগের সাধকদের ইন্দ্রিয় বশে রাখা অত্যন্ত আবশ্যক। তাই ভগবান কর্মযোগের প্রণালীতে ইন্দ্রিয়গুলিকে বশে রাখার কথা বিশেষভাবে বলেছেন, যেমন যতীন্দ্রিয়াণি মনসা নিয়ম্য তস্মাৎ তমেন্দ্রিয়ানো দৌ নিয়ম্য। কর্মযোগীর কর্মের সঙ্গে সম্বন্ধ অধিক থাকে, সেই জন্য ইন্দ্রিয়গুলি বশে না থাকলে তার বিচলিত হওয়ার সম্ভাবনা থাকে। কর্মযোগ সাধনে অন্যের হিতের জন্য সেবার ভাব রেখে কর্তব্য কর্ম করতে হয়, সেই জন্যই ইন্দ্রিয়গুলিকে বশে রাখা অত্যন্ত জরুরি। আবারও বলছি, কর্মযোগ সাধনে অন্যের হিতের জন্য সেবার ভাব রেখে কর্তব্য কর্ম করতে হয়, সেই জন্যই ইন্দ্রিয়গুলিকে বশে রাখা অত্যন্ত জরুরি। ইন্দ্রিয়গুলি বশে না থাকলে কর্মযোগের সাধন করা কঠিন হয়। বিশুদ্ধাত্মা অন্তকরণের মলিনতার হেতু হল সাংসারিক বস্তুকে গুরুত্ব দেওয়া। যেখানে সাংসারিক বস্তুর গুরুত্ব থাকে সেখানেই তার কামনা থাকে। সাধক তখনই নিষ্কাম হন যখন তার অন্তরে সাংসারিক বস্তুর গুরুত্ব না থাকে। যতক্ষণ বস্তুগুলির গুরুত্ব থাকে ততক্ষণ তিনি নিষ্কাম হতে পারেন না। একমাত্র পরমাত্ম প্রাপ্তির দৃঢ় উদ্দেশ্য থাকলে অন্তকরণ যত শীঘ্র এবং যেমন শুদ্ধ হয় তেমন শীঘ্রভাবে সেরূপ শুদ্ধি আর কোনো সাধন পথে হয় না। আবারও বলছি, একমাত্র পরমাত্ম প্রাপ্তির দৃঢ় উদ্দেশ্য থাকলে অন্তকরণ যত শীঘ্র এবং যেমন শুদ্ধ হয় তেমন শীঘ্রভাবে সেরূপ শুদ্ধি কোনো সাধন পথে আর হয় না।
সেই জন্য এই কর্মযোগে এক উদ্দেশ্যের যে মহিমা তেমন অন্য কিছুতে নেই। বিজিতাত্মা, কর্মযোগে শরীরের সুখ আরাম ত্যাগ করার অত্যন্ত প্রয়োজন আছে। শরীরে যদি আলস্য প্রমাদ আসে তবে কর্মযোগের অনুষ্ঠান করা সম্ভব হয় না। তাই শরীর বসে রাখার কথা ভগবান বলেছেন। সর্বভূতাত্মা, কর্মযোগীর সমস্ত প্রাণী জগতের সঙ্গে নিজের একাত্মতা অনুভূত হয়। যেমন শরীরের কোনো অংশে আঘাত লাগলে অন্য অঙ্গ তার সেবা করার জন্য স্বাভাবিকভাবে কোনো অহংকার অহংভাব ব্যক্তি রেখে কৃতজ্ঞতার আশা না করে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে, তেমনি কর্মযোগীও অন্যকে তৃপ্তি দেওয়ার জন্য সহজভাবে অহংভাব এবং কোনো কামনা ব্যতি রেখে কৃতজ্ঞতার আশা না করে সত্যই কাজ করেন। তিনি কোনো প্রাণীকেই নিজের থেকে পৃথক ভেবে সেবা করেন না। সকলেই নিজ অঙ্গ, সকলকেই নিজ অঙ্গ বলে মনে করেন। শরীরের বিভিন্ন প্রত্যঙ্গের প্রতি ব্যবহার ভিন্ন ভিন্ন হলেও সমস্ত প্রত্যঙ্গেই যেমন তার আপন ভাব একই রকম বজায় থাকে, তেমনি কর্মযোগীরও মর্যাদা অনুযায়ী সংসারে বিভিন্ন জনের প্রতি ভিন্ন ভিন্ন ব্যবহার হলেও সকলের প্রতি তার একাত্মভাব একই রকম থাকে। নিজ অনুরাগ দূর করার জন্য সর্বভূতাত্মা হওয়া, অর্থাৎ সকল প্রাণীর সঙ্গে নিজ একত্ব মেনে নেওয়া অত্যন্ত জরুরি। কর্মযোগীর স্বভাব হল উদারতা। সর্বভূতাত্মা না হলে এই ভাব আসে না। ক্রিয়া এবং বস্তুর সঙ্গে আমরা নিরন্তর থাকতে পারি না এবং এগুলিও আমাদের সঙ্গে নিরন্তর থাকতে পারে না, কারণ ক্রিয়া এবং বস্তু নিরন্তর পরিবর্তন হয়। কিন্তু আমাদের স্বরূপের কোনো পরিবর্তন হয় না, তাই ক্রিয়া এবং বস্তু সর্বক্ষণ আমাদের পরিত্যাগ করছে। আমরাও এদের অন্তর থেকে পরিত্যাগ করলেই মুক্তি পেতে পারি, পরম শান্তি লাভ করতে পারি। এসবের সঙ্গে সংযোগ রাখলে আমরা মুক্তি ও পরম শান্তি লাভ করতে পারব না, কারণ এগুলির সঙ্গে থাকা আমাদের স্বভাব নয় এবং এগুলিরও আমাদের সঙ্গে একাত্ম হয়ে থাকা স্বভাবগত নয়। তাই ক্রিয়া এবং বস্তু অন্যের সেবাতেই নিয়োজিত করা উচিত। এই দুটিকে অন্যের সেবায় নিয়োজিত করাতে আমাদের পক্ষে মহত্বের কিছু নেই, বরং এটি বাস্তবিকতা। যেটি বাস্তবিক সেটি সহজ, অর্থাৎ তাতে পরিশ্রম বা অভিমান হয় না। যা অবাস্তবিক তাতেই পরিশ্রম হয় এবং তাতে অভিমান আসে। আজ এটুকুই। হরে কৃষ্ণ।